সেরা রঙের সঠিক ঠিকানা গুণমণি এন্টারপ্রাইজ চলচোক পিংলা পশ্চিম মেদিনীপুর প্রাইমারি স্কুলের পিছনে। মমতা সরকারের ভুল নীতি এবং সদিচ্ছার অভাবে রাজ্য জুড়ে কৃষকদের শোচনীয় অবস্থার জন্য কৃষকদের স্বার্থ রক্ষার বিঘাপতি প্যাকেজ এবং কৃষি ঋণ সহ একাধিক দাবি নিয়ে রাজ্য জুড়ে ডেপুটেশন। ময়না ব্লকেও তার ব্যতিক্রম নেই। ময়না ব্লকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করে বিজেপি সমর্থকেরা এবং বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা হোক, আত্মহত্যাকারী কৃষকদের পরিবারকে এককালীন 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক, সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হোক প্রমুখ। এছাড়া অতিবৃষ্টিতে ময়নার বেশিরভাগ অংশ ক্ষতি হয়েছে, তাই চাষিদের সুবিধার্থে বীজ ও কীটনাশকের অতিরিক্ত দাম নিয়ে কালোবাজারি বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এ রাজ্যে লাগু না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত কৃষকদের এখনো কিষাণ সম্মান নিধি টাকা পাচ্ছে না প্রমুখ। কথা বললাম সেখানে ময়নার সমস্যা এবং আমাদের রাজ্যের যে সমস্যা, আমাদের জেলার সমস্যার সাথে সাথে রাজ্যের সমস্যাও আছে প্রচুর। কিন্তু যে আমাদের আমরা খুব লাকি যে আমাদের এখানে কোনো কৃষক আত্মহত্যা করেনি। পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে কৃষকরা আত্মহত্যা করছে। আমাদের দাবি সেই পরিবারকে এই সরকার 20 লক্ষ টাকা দিতে হবে। আমাদের দাবি আগামী দিনে যে ধান যে বীজ আমরা পাই কৃষকরা সেটা বিনামূল্যে দিতে হবে, এবং বিদ্যুৎ কৃষক পরিবারের জন্য ফ্রি করতে হবে। এবং আমাদের দাবি যে কোনো কৃষক পরিবারের কেউ আত্মহত্যা করে ফেললে যদি আমাদের কোনো বিরোধী দলের নেতা কিংবা বিজেপি কোনো কর্মী তার বাড়িতে দেখা করতে যায়, তাহলে তোমাদের প্রশাসনকে দিয়ে আটকানো চলবে না। তাহলে পরে কিন্তু আমরা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। দরকার হবে নবান্ন, আমরা হেঁটে যাবো ময়না থেকে, আর সেই হাঁটাতে আমিও আপনাদের সাথে থাকবো। এবং আমি একটা বড় দাবি করেছি যে আমি সর্বদলীয় বৈঠক আপনি ডাকুন, আমি বসতে রাজি আছি। কিসের জন্য? আমাদের খাল সংস্কারের জন্য। আপনারা সবাই দেখেছেন 2 মাস আগে পরিস্থিতি দেখেছেন, এই রাস্তাতে 1 হাঁটু জল, কারো বাড়িতে 1 কোমর জল, কেউ ঘুমোতে পারছেন না, কেউ রান্না করতে পারছেন না, রাস্তায় উঠে আসছে। আমি প্রত্যেকটা যেতে পারিনি, কিন্তু প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ঘুরেছি, প্রত্যেকটা বাড়িতে হয়তো ঢুকতে পারিনি, কারণ এত জল। আমি এমন সেটাও বলেছিলাম, আমার বিবৃতিতে আমি বলেছিলাম যে আমার পুরো টাকাটাই আপনারা সেচের ডিপার্টমেন্টকে দিয়ে দিন, যাতে রিভার পাম্প বসিয়ে জলটা মারার জন্য আমি বলেছিলাম, সেটাও নাইলে নিতে পারবেও না। এরপরে শীত, তারপরে গ্রীষ্ম, তারপরে বসন্ত, তারপরে কয়েকদিন পরে আবার বর্ষা শুরু হয়ে যাবে। কথা আমি দিতে পারছি না 100%, কিন্তু 100% আমার এফোর্ট এটার পেছনে থাকবে যে এই কাজটা করতে হবে। কবে হয়েছে খাল সংস্কার এখনো যদি নিজস্ব না বলতে পারেন, তাহলে সাধারণ মানুষের আগামী দিনে নেক্সট জেনারেশনকে আমরা কি উত্তর দেব? তাহলে তো জলের তলায় চলে যাবে, জল জমে যাচ্ছে।
আমাদের তিনটি নদীর মাঝখানে আমরা বসবাস করি, সব সময় আমরা ভয়ে থাকি, একটু বৃষ্টি হলেই আমরা ভয় পাই, এই বুঝি বার ভাঙলো, রাতে কেউ ঘুমোতে পারে না, তাহলে তো আমি পড়বই, আমাকে আগে গাছটাই কাটতে হবে। সেই কারণেই আমাদের সেচটাকে ঠিক করতে হবে, খালটাকে ঠিক করতে হবে, তাহলে রাস্তাঘাট ঠিক থাকবে, চাষবাস ঠিক হবে, ঠিকঠাক হবে, জল হবে, বৃষ্টি হবে, আবাসটা বেরিয়ে যাবে। একদিনের ব্যাপার, দুদিনের ব্যাপার ম্যাক্সিমাম। তাহলে এটাকে ময়নাটাকেও কি আবার লন্ডন বানাতে চাইছো কলকাতার মতো? সেটা বলতে পারবো না, পিসিমনি বলতে পারবো যে প্রত্যেকটা মানুষ যেন এই প্রকল্প পায়। প্রধানমন্ত্রী এই আবাস যোজনা কৃষি সম্মান নিধি যোজনাতে বলছে 30,000 লোক পেয়ে গেছেন। আপনারা পেয়েছেন কেউ? তার মানে আমি এটার লিস্ট চাই। 30,000 লোক যদি পেয়ে থাকে তাহলে তো প্রচুর লোক পেয়ে গেছে, 90% করে যাবার হয়ে লোক পেয়ে গেছে। তাহলে আমাদের 72,000 কৃষক পশ্চিম বাংলায় তার মাত্র 35,000 কৃষক পেয়েছে। এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি 42,000 লোক যারা বিজেপি করা লোক তারা পায়নি, সেটার আমি একটা ইনকোয়ারি করেছি। এবং আমরা ময়নার হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা এ চেয়েছি বিডিও স্যারের কাছ থেকে যে আপনার নজরে কারা কারা বাড়ি পায় সেই লিস্ট আমাকে দিতে হবে, বাদ বাকি লিস্ট তো আমার পকেটে। 2016, 2018, 2019 এবং 2020 এবং 2021 আমার পকেটে, এরপরে বড় আন্দোলন করবো আমি বলে এসছি। খেলা হবে না, খেলা তো এবার খেলবো, এতদিন তো হয়েছে দেখেছি আমরা, শুরু আবার যখন করেছ অল উইকেট নিয়ে ছাড়বো আমি বোলার, বাংলার আমি অল উইকেট কাউন্ট করবো। 1 উইকেট অলরেডি ডাউন হয়ে গেছে, পশ্চিম ময়নাতে অলরেডি ডাউন হয়ে গেছে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন 9800303017, এছাড়া 8000 9933223739।